হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের অষ্টম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এখানে আমরা আলোচনা করব হিস্টোরি অফ সিএসএস, সিএসএস এর ইতিহাস সম্পর্কে। আসলে সিএসএস এর কততম ভার্সন থেকে এর উৎপত্তি এবং কততম ভার্সন রানিং চলতেছে এই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা কোন ভার্সনটি নিয়ে কাজ করব সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো আমরা এই মুহূর্তে উইকিপিডিয়াতে আছি। আপনারা যদি সিএসএস এর হিস্টোরি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনারা গুগলে গিয়ে হিস্টোরি অফ সিএসএস লিখলেই হবে, তারপরে আপনারা উইকিপিডিয়া থেকেও দেখতে পারেন। তো আমরা উইকিপিডিয়াতে আছি। এখানে হচ্ছে আপনারা দেখেন সিএসএস 1, সিএসএস 2, সিএসএস 2.1 এবং সিএসএস 3। আমরা এখানে হচ্ছে সিএসএস এর তেমন নেই, আমরা হচ্ছে সিএসএস ব্যবহার করে অনেক সুন্দর ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি, অনেক কালার এবং আপনারা অন্যান্য একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য, স্ট্যাটিক ওয়েবসাইটকে সুন্দর করার জন্য যত প্রকার এলিমেন্টগুলো ব্যবহার করা হয় এবং কালার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সবগুলোই আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড বক্স এবং কন্টেন্ট ফন্টের কালার যে লেআউটগুলো রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু সুন্দর করবো, স্টাইল করবো, সেগুলো আমাদের ব্যবহার করতে গেলে সিএসএস ব্যবহার করতে হবে। যেহেতু এটা হচ্ছে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট, এখানে আপনার আমরা সর্বোপরি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব সিএসএস 3 নিয়ে। কারণ সিএসএস আমরা এখন পর্যন্ত যতগুলো ওয়েবসাইট তৈরি করা হচ্ছে সবগুলোতে আমরা সিএসএস 3 ব্যবহার করে থাকি এবং এর নিচে সিএসএস 4 এর বিষয় নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, কিন্তু আমরা যেহেতু সিএসএস 3 নিয়ে কাজ করবো তাই আমরা সিএসএস 4 নিয়ে তেমন কোনো কথা বলতে চাচ্ছি না। আর সিএসএস 4 এখন পর্যন্ত সিঙ্গেল অবস্থায় আছে, এখনও ফুল ফিল হয়তো বা আসেনি, কিন্তু আমরা সিএসএস নিয়ে যেহেতু আলোচনা করবো না তাই সিএসএস বিষয় নিয়ে, সিএসএস 4 নিয়ে যেহেতু আমরা আলোচনা করবো না তাই সিএসএস 4 নিয়ে আপনাদের সঙ্গে কোনো কথা আমরা বলতে চাচ্ছি না। যদি আমরা সিএসএস 4 নিয়ে আলোচনা করি তাহলে এই বিষয় নিয়ে আমাদের আলাদাভাবে কোনো কথা বলতে হবে, কারণ আমরা এই টিউটোরিয়ালটা তৈরি করেছি সম্পূর্ণ HTML আপনার হচ্ছে 4.001 এবং HTML 5 এবং সিএসএস 3 নিয়ে। তো আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা এই দুইটা বিষয় আপনারা যদি ফুললি জানতে পারেন তাহলে আপনি ওয়ার্ল্ডের মোস্ট 99% ওয়েবসাইট স্ট্যাটিকে তৈরি করতে পারবেন। তো তেমন আর কোনো সিএসএস নিয়ে আপনার হচ্ছে আলোচনা নাই বা হিস্টোরি নেই। তো তারপরে যদি আপনারা আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা গুগল ঘেঁটে জানতে পারেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আর যাওয়ার আগে একটি কথা বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।